বাংলা চলচ্চিত্র জগতে সুন্দরী নায়িকাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তাঁর আপন সৌন্দর্য ও অভিনয়ে মাতিয়ে তুলতেন দর্শকদের। অভিনেত্রী সুমিত্রা দেবী মাত্র 18টির মতো বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন, কিন্তু তাতেই তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। কলকাতার সিনেমা হলে তাঁর অভিনীত ছবিগুলি দেখার জন্য লম্বা লাইন লেগে থাকত। তবে সুমিত্রা দেবীর অভিনয় জগতে আসার রাস্তা মোটেই সহজ ছিল না। নানান সংগ্রামের মধ্য দিয়ে তাকে প্রবেশ করতে হয়েছিল সিনেমা জগতে। আজ জানব অভিনেত্রী সুমিত্রা দেবীর জীবনের সেই সব গল্পই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1923 সালের 22শে জুলাই বীরভূমের সিউড়িতে জন্ম। আসল নাম নীলিমা চট্টোপাধ্যায়, বাবার নাম ছিল মুরলীধর চট্টোপাধ্যায়। বাল্য শিক্ষা সম্পন্ন হয় মুজফ্ফরপুরে। তারপর 1934 সালে বিহারে ভূমিকম্পের জেরে নীলিমার পরিবার কলকাতায় চলে আসে। গোঁড়া ব্রাহ্মণ পরিবারে জন্মের ফলে অনেক অনুশাসন মেনে চলতে হতো নীলিমাকে, কিন্তু ছোট থেকেই তাঁর ইচ্ছা ছিল রূপলী পর্দার ভালো অভিনেত্রী হওয়ার। যৌবনে সবে যখন পা রেখেছেন তখনই চারিদিকে শুরু হয়ে যায় নীলিমার রূপের প্রশংসা। মেয়ে সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক জেনে চিন্তায় পড়লেন বাবা। অভিনয় জগতে যাওয়া চলবে না কড়াভাবে বললেন নীলিমাকে। তাতেও বিশেষ লাভ হচ্ছে না দেখে অল্প বয়সেই নীলিমার বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পর অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা প্রায় বন্ধই করে দিয়েছিলেন নীলিমা। স্বপ্নকে বিসর্জন দিয়ে সংসার করতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু শ্বশুরবাড়ির লোকের অত্যাচার দিন দিন বাড়ছিল। স্বামীর অত্যাচার অসহনীয় হয়ে উঠেছিল। অত্যাচার বরদাস্ত করতে না পেরে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন নীলিমা। তারপর আবার নতুন করে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন। নিজের ছবিসহ আবেদনপত্র জমা দেন নিউ থিয়েটার্সে, তারপর ইন্টারভিউ দেন ও তাতে সফল হন এবং তারপরই তার অভিনয় জগতে প্রবেশ। ছবির পর্দায় আর নীলিমা নয়, তার নাম হলো সুমিত্রা দেবী। নিউ থিয়েটার্সে মাই সিস্টার ছবির নায়িকা হিসেবে নির্বাচিত হলেও তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সন্ধি। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নিলেন। অভিনয় জগতে আসার পর দ্বিতীয়বার বিবাহ করেন অভিনেতা দেবী মুখোপাধ্যায়কে। সে সময় দেবী মুখোপাধ্যায় ছিলেন বিরাট মাপের অভিনেতা, BFJA পুরস্কার পেয়েছিলেন তিনি। 1946 সালে দেবী মুখোপাধ্যায়কে বিবাহের পর তাদের এক পুত্র সন্তানও হয়। সুমিত্রা দেবী ভেবেছিলেন হয়তো দ্বিতীয়বার স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবেন, কিন্তু কপালের লিখন ছিল অন্য কিছুই। সন্তান জন্মানোর 10 দিন পরই তাঁর স্বামী মারা যান। সদ্যজাত সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েছিলেন সুমিত্রা দেবী। তবে সেই সময় একা হাতে সব কিছু তিনি সামলেছিলেন। অভিনয় তিনি কখনোই ছাড়েননি। তাঁর অভিনীত বাংলা ছবিগুলির মধ্যে পথের দাবি, অভিযোগ, একদিন রাত্রে, আধারে আলো প্রভৃতি উল্লেখযোগ্য। বাংলার পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিতেও তিনি কাজ করেছিলেন, তার মধ্যে ময়ূরপঙ্খ, দিওয়ানা, মমতা বিশেষ উল্লেখযোগ্য। সম্ভ্রম জাগানোর মতো ব্যক্তিত্ব ছিল সুমিত্রা দেবীর। স্বভাবে ছিলেন খুবই বিনয়ী, বহু মানুষের ভালোবাসাও পেয়েছিলেন। চলচ্চিত্র জগতের মানুষজন তাঁকে শ্রদ্ধা করত। বহু পুরস্কারও পেয়েছিলেন অভিনয়ের জন্য। 28শে আগস্ট 1990 সালে সুমিত্রা দেবী মারা যান। বর্তমান প্রজন্মের কাছে সুমিত্রা দেবী হয়তো ভুলে যাওয়া একটা নাম, কিন্তু যারা তার অভিনয়ের সাক্ষী তাঁদের মনের কোনো একটা জায়গায় আজও বেঁচে আছেন সুমিত্রা দেবী, এতটাই সফল ছিল তাঁর অভিনয়। এই ভিডিও দ্বারা অভিনেত্রী সুমিত্রা দেবীকে শ্রদ্ধা নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যদি আরও কারো সম্বন্ধে জানতে ইচ্ছুক হন। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নানান ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।